ফটোশপে কালার একটি জরুরি বিষয়। তো এই অধ্যায়ে আমরা কালার নিয়ে আলোচনা করব। একজন গ্রাফিক্স ডিজাইনারকে কিন্তু কালার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে, নয়তো ডিজাইনটি যখন করা হবে মনিটরের স্ক্রিনে সেটিকে খুব সুন্দর মনে হলো, বাস্তবে যখন নাকি এটি প্রেস থেকে প্রিন্টের মাধ্যমে বের হবে তখন কিন্তু এর অরিজিনাল কালার ধরা পড়বে। অর্থাৎ ডিজাইনের সময় কিন্তু আমাদেরকে কালারটি কতটা কত পার্সেন্টেজ হলো, অর্থাৎ আমরা আপাতত দৃষ্টিতে যখন নাকি কোনো কালার প্যালেট থেকে এভাবে কালার সিলেক্ট করি, তো সিলেক্ট করার জন্য আমরা যদি এখান থেকে এই কালার পিকারের মাধ্যমে যে কোনো কালার আমরা ব্যবহার করি না কেন, সেটি কত পার্সেন্টেজ সলিড হলো কি না সেটি কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদেরকে এই কালার কত পার্সেন্টেজ আমরা ব্যবহার করলাম, অর্থাৎ এর পার্সেন্টেজ যদি সলিড হলো কি না, এটি বোঝার জন্য আমাদেরকে উইন্ডো মেনুতে যেতে হবে এবং উইন্ডো মেনুতে গিয়ে কালার প্যালেটটি নিয়ে আসতে হবে। তো কালার প্যালেটটি নিয়ে এসে আমাদেরকে এখানে আমরা যে RGB মোড দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনে যদি আমরা RGB কালারটি ব্যবহার করি, তাহলে কিন্তু এই RGBতে আমাদেরকে তিনটি বিষয় মনে রাখা দরকার, যে RGB হলো রেড, গ্রিন এবং ব্লু। অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লুর মাধ্যমে আমরা এই কালার নির্ধারণ করব। অর্থাৎ আমরা যখন নাকি এটি একেবারে লাল রং চাই, অর্থাৎ আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা একেবারে সলিড লাল কালারটি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর এর মান 246 আমরা করে দিব এবং গ্রিনের মান করে দেব আমরা অনলি 20 এবং ব্লুয়ের মান করে দেব আমরা 50। তো এবার আমরা যদি কালার ব্যবহার করি, তাহলে কিন্তু এখানে যে কালারটি আমরা সিলেক্ট অবস্থায় দেখতে পাচ্ছি এই কালারটি কিন্তু একেবারে সঠিক সলিড লাল। একইভাবে আমরা এই RGB মোডে যদি কোনো সাদা কালার ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে রেড, গ্রিন, ব্লু অর্থাৎ RGB, এখানে প্রথমটি 255 এবং গ্রিনের মানও যথাক্রমে 255 এবং ব্লুয়ের মানও 255, অর্থাৎ এখানে সবগুলোতেই কিন্তু আমাদেরকে অর্থাৎ RGB এই তিনটি মোডে যথাক্রমে 255 যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলেই কিন্তু একেবারে সলিড সাদা, যেটি একেবারে হোয়াইট, সেই কালারটি আমরা পাবো। একইভাবে আমরা যখন ব্ল্যাক কালার চাই, একেবারে সলিড ব্ল্যাক, সেই ক্ষেত্রেও কিন্তু RGB অর্থাৎ এই তিনটির মান আমরা 00 করে দেব। অর্থাৎ এই তিনটির মান যখন নাকি আমরা সকল ক্ষেত্রে 00 করে দেব, তখনই কিন্তু একেবারে সলিড কালো যেটি সেটি পাওয়া সম্ভব। একইভাবে আমরা যখন ডিজাইনের ক্ষেত্রে সিমাইক মোড ব্যবহার করব, অর্থাৎ সিমাইক মোডে কালার ব্যবহার করে আমরা ডিজাইনের কাজ করব, সেই সময় কিন্তু আমাদেরকে এই সিমাইক মোড থেকে এভাবে কালার সলিড কালার নির্ধারণ করতে হবে। তো আমরা জানি যে সিতে হলো সায়ান, এম এ ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো এবং কেতে ব্ল্যাক। তো এই চারটি কম্পোনেন্টের মান আমরা চার রকম নির্ধারণ করে দিয়ে সলিড কালার পেতে পারি। আমরা যদি একেবারে টকটকে লাল অর্থাৎ সলিড লাল চাই, সেই ক্ষেত্রে কিন্তু সি এর মান আমরা 2, এম এর মান 93, ওয়াইয়ের মান 90 এবং ব্ল্যাকের মান 0 করে দেব। তো প্রথমটি 2%, দ্বিতীয়টি 93, তৃতীয়টি 90 এবং চতুর্থটি 0-র মাধ্যমে কিন্তু আমরা একেবারে সলিড লাল কালারটি পেতে পারি। একইভাবে সিমাইক মোডে আমরা যখন নাকি একেবারে সাদা কালার চাই, একেবারে সলিড সাদা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সিমাইক মোড থেকে আমরা সবগুলোর মান 00 করে দেব। তো সবগুলোর মান যখন নাকি আমরা 00 করে দেব, সে সময় কিন্তু আমরা একেবারে সলিড সাদা যেটি সেই কালারটি পেতে পারি। তো এভাবে কালার সলিড কালার পেতে হলে আমাদেরকে এভাবে উইন্ডো মেনু থেকে কালার প্যালেটটি নিয়ে এসে
কালার প্রয়োগের আগে আমরা কালারটি কত পার্সেন্ট একেবারে সঠিক এবং সলিড হলো কিনা এটি নিশ্চিত হয়ে তারপরে আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা কালার ব্যবহার করব।